হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ডেলিকেসিস। আজ আমি আপনাদেরকে একটা হেলদি এবং ভীষণ টেস্টি একটা স্যুপের রেসিপি শিখিয়ে দেব, সাওয়ার অ্যান্ড স্পাইসি চিকেন স্যুপ। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন তাড়াতাড়ি শিখিয়ে দিই কীভাবে এই স্যুপটা তৈরি করবেন। সাওয়ার অ্যান্ড স্পাইসি চিকেন স্যুপ বানানোর জন্য প্রথমেই আমার লাগবে চিকেন, যেগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ভিনিগার আর নুন দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখানে রয়েছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। এখানে স্প্রিং অনিয়নের বা পেঁয়াজ শাকের সাদা অংশটাকে আমি কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। এখানে রয়েছে স্প্রিং অনিয়নের সবুজ অংশটা কুচি 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 করে কেটে নিয়েছি। এখানে গাজর নিয়েছি আমি এরকম পাতলা পাতলা করে জুলিয়েন্সে কেটে নিয়েছি। বেবিকর্ন নিয়েছি, বেবিকর্নকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখানে আছে ফ্রেঞ্চ বিনস বা বিনস, এটাকেও আমি ছোটো ছোটো করে চপ করে নিয়েছি। এছাড়া আমার লাগছে গোলমরিচের গুঁড়ো বা ক্রাশড ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি এখানে। এখানে 2টো ডিম নিয়েছি, এটাকে আমি হালকা করে বিট করে নিয়েছি। এখানে আছে সোয়া সস। এখানে কর্নফ্লাওয়ারকে আমি 1/2 কাপ জলের মধ্যে গুলে নিয়েছি। এখানে আছে চিলি সস, ভিনিগার আর এখানে আজিনোমোটো আছে। এছাড়া আমার স্বাদমতো নুন, চিনি আর সাদা তেলে রান্নাটা হবে। এই সবজির পরিমাণ আমি একটু বেশি নিয়েছি, কারণ আমি একটু বেশি কোয়ান্টিটিতে স্যুপটা করব। আপনারা যখন স্যুপ করবেন, যদি আপনারা কম কোয়ান্টিটিতে করেন, তাহলে আপনারা সেই অনুযায়ী পরিমাণ ইউজ করবেন। কড়াইয়ে আমি 2 টেবিল স্পুন তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে যে কেটে রাখা, শ্রেড করে রাখা যে চিকেনের আমার পিসগুলো রয়েছে ম্যারিনেট করা, সেগুলো আমি ছেড়ে দেব। আঁচটা আমি মিডিয়াম হাইয়ে রেখেছি। এই চিকেন পিসগুলোকে অ্যাড করে আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না চিকেনের রঙটা একটু সাদা সাদা হয়ে আসছে। 2 মিনিট আমি চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কুচো করা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, মিশিয়ে নেব। কিছুক্ষণ এটাকে ভাজতে হবে। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি এটাকে একটু ভেজে নিতে হবে। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে বেবিকর্ন আর স্প্রিং অনিয়নটা দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে আরও 1 মিনিট মতন ভাজবে। আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো সবজি দিয়ে এই স্যুপটা করতে পারেন। এগুলো আমার 1 মিনিট করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গাজর আর ফ্রেঞ্চ বিনটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভাজতে হবে এটাকে, এই 1 মিনিট মতন। এটার মধ্যে প্রচুর সবজি আছে, সেই জন্য খুব হেলদি একটা স্যুপ তৈরি হচ্ছে। এটাও 1 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরপর আমি সোয়া সস, গ্রিন চিলি সস, ব্ল্যাক পেপার পাউডার, আজিনোমোটো, স্বাদমতো নুন আর চিনি অ্যাড করব। নুনটা খুব দেখে অ্যাড করবেন, কারণ সমস্ত সসে কিন্তু নুন থাকে। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে আমি জল অ্যাড করব। আমি এখানে 7 থেকে 8 কাপ মতনই আমি জল অ্যাড করেছি। এবার এটাকে ফুটতে দেবো। আপনারা যদি কম স্যুপ বানাতে চান, তাহলে এর থেকে অবশ্যই কম জল দেবেন। এটাকে ফুটতে দেবো এবার আমি স্যুপটাকে। এই পর্যায়ে নুনটা চেক করে নেবেন। স্যুপটা আমার ফুটছে, এই পর্যায়ে আমি একটুখানি নাড়িয়ে দেবো আর গ্যাসটাকে এখন সিম করে দেবো। নিয়ে 2-3 মিনিট মতন সিম অবস্থাতে রেখে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেবো।
কর্নফ্লাওয়ারটা স্যুপ কতটা আপনারা থিক চাইছেন সেই অনুযায়ী আপনারা অ্যাড করবেন। কর্নফ্লাওয়ারটা দিয়েই আমি সঙ্গে সঙ্গে মিলিয়ে নিলাম। আঁচটাকে একটু বাড়িয়ে দেব, নিয়ে স্যুপটা একটু ঘন হওয়া অবধি অপেক্ষা করব। স্যুপটা আমার ঠিক হয়ে গেছে, এবার আমি ডিমটা একটা স্টেডি স্ট্রিমে মেশাবো, একভাবে দিতে থাকব। দিয়ে আমি মিশিয়ে নেব সঙ্গে সঙ্গে। স্যুপটা আমার রেডি হয়ে গেছে, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। স্যুপটা আমার রেডি হয়ে গেছে। লাস্টে আমি একটা ইনগ্রিডিয়েন্ট দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভিনিগার, যেটা আমি অ্যাড করে গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি স্যুপটা সার্ভ করে নিচ্ছি। খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই, শীতকালে এখন সবজি আছে প্রচুর, এই অবস্থায় আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে, খুব ভালো লাগবে খেতে আপনাদের। একটা হেলদি টেস্টি একটা স্যুপের রেসিপি আপনাদের দেখালাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।